सुप्रिय शिक्षार्थीरा आजकेर अनलाइन क्लासे आमी स्वागत जानाच्छि। आमी रिपन देवनाथ, प्रभाषक हिसाब विज्ञान विभाग। आज के तुम्हारे हिसाब विज्ञान द्वितीय पत्रेर द्वितीय अध्याय जेटा अंशीदारी व्यवसायेर हिसाब से चैप्टरटा निये आलोचना करब। तुम्हारा जानो इतिमध्ये तुम्हारा तुम्हारे एसएससी परीक्षा शर्ट सिलेबस पेयेछो। ओखाने तुम्हारे ओ शर्ट सिलेबासे सेकेंड पेपारे दुईटा चैप्टार बाद देया हुए छे। एकटा हच्छे प्रथम अध्याय, सेटा हच्छे अब्यवसायी हिसाब, और एकटा हच्छे तृतीय अध्याय, सेटा हच्छे नगद प्रवाह विवरणी। ताहले प्रथम अध्याय हिसेबे एई शर्ट सिलेबासे प्रथम अध्याय हच्छे ताहले एटा, सेटा हच्छे अंशीदारी व्यवसायेर हिसाब। आमरा एर आगे व्यवसाय संगठनेर एकटा जे विषय आछे सेई विषये तुम्हारा নিশ্চয় এর মধ্যে ইতিমধ্যে পড়াশোনা করেছো যে অংশীদারি ব্যবসা কী, অংশীদারি ব্যবসা কাকে বলে, এটা বিষয়ে তোমরা জেনেছো। আমরা আজকে আমাদের এই চ্যাপ্টারের বোঝার সুবিধার্থে অংশীদারি ব্যবসার বিষয়টা কী, অংশীদারি ব্যবসাটা কী সেটা আবার একটু জানব। তো আমরা প্রথমে লিখলাম অংশীদারি ব্যবসা, ব্যবসায়ীর হিসাব। অংশীদারি ব্যবসা হচ্ছে কী? সেটা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে গঠিত ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসা কী? সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা একাধিক, মানে দুই বা ততোধিক বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত যে চুক্তিভিত্তিক ব্যবসা তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। তাহলে অংশীদারি ব্যবসা তাহলে যদি কাকে জিজ্ঞেস করা হয় তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে এটা একটা দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিভিত্তিক ব্যবসা। চুক্তিভিত্তিক ব্যবসা, চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। চুক্তি না থাকলে অংশীদারি ব্যবসাটা কী করা যাবে না, পরিচালিত বা গঠন করা যাবে না। এই অংশীদারি ব্যবসা গঠন করার জন্য দুইয়ের অধিক ব্যক্তি থাকতে হবে। তাহলে কি দুইয়ের অধিক ব্যক্তি থাকতে হবে, কিন্তু সর্বোচ্চ কতজন পর্যন্ত ব্যক্তি থাকা যাবে সেটাও কিন্তু বলা আছে। সেটা কিন্তু অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। সেই আইন অনুযায়ী অংশীদারি ব্যবসার মধ্যে সর্বোচ্চ 20 জন, সর্বনিম্ন 2 জন ব্যক্তি নিয়ে অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে, ব্যাংকিং ব্যবসা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 10 জন, সর্বনিম্ন 2 জন। তাহলে এমনিতে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন অংশীদার নিয়ে অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে। তাহলে অংশীদারি ব্যবসা কাকে বলে সেটা আমরা জানলাম। সেটা হচ্ছে একটা চুক্তিভিত্তিক ব্যবসা যেখানে দুইয়ের অধিক ব্যক্তি মুনাফার্জনের জন্য, মুনাফার্জনের উদ্দেশ্যে একত্রিত হয়, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসায়ের তাহলে কী কী অপরিহার্য উপাদান থাকতে হবে, কী কী উপাদান না থাকলে এটাকে অংশীদারি ব্যবসা বলা যাবে না। তো এখানে মূলত 6টা আমরা উপাদান পাই। একটা হচ্ছে চুক্তি, অবশ্যই চুক্তি থাকতে হবে, চুক্তি না থাকলে অংশীদারি ব্যবসা কী হবে না, গঠন করা যাবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে চুক্তিটা লিখিত হবে নাকি অলিখিত হবে। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে দুইটাই হতে পারে, সেটা হচ্ছে লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। তবে সবচেয়ে ভালো হচ্ছে লিখিত চুক্তি হলে ভালো, সেটা ভবিষ্যতে কোনো আইনগত কোনো সমস্যা হলে সেটাতে এই লিখিত চুক্তিটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু অংশীদারদের মধ্যে যদিও সম্পর্কটা যদি বিশ্বাসযোগ্য হয়, বেশি ভালো হয়, সেক্ষেত্রে অলিখিত চুক্তি দ্বারাও অংশীদারি ব্যবসা গঠন করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হচ্ছে লিখিত চুক্তি যদি থাকে। 2 নম্বর হচ্ছে সদস্য সংখ্যা। এই যে একটু আগে বললাম সদস্য সংখ্যা কয়জন হবে, অংশীদারি আইনেই বলা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে, ব্যাংক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 10 জন, আর সর্বনিম্ন হচ্ছে 2 জন। তারপর হচ্ছে বৈধ ব্যবসা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবৈধ কোনো ব্যবসা অংশীদারি ব্যবসার আইনেই কী দিবে না, স্বীকৃতি দিবে না। আমরা মানুষের মধ্যে যেমন গ্রামেগঞ্জে এখনও দেখা যায় যে মহাজনী কারবারি কারবার চলে, এই ধরনের এটা কিন্তু আইনগত কোনো স্বীকৃত নাই, কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা বহুল প্রচলিত। কিন্তু এটা কী হবে না, এটা কিন্তু বৈধ অংশীদারি ব্যবসা হিসেবে স্বীকৃত পাবে না, স্বীকৃতি পাবে না। তাহলে এটা অবশ্যই কী হতে হবে, বৈধ ব্যবসা হতে হবে, যেগুলা অংশীদারি আইন স্বীকৃতি দেয়। যেমন কোনো মাদক ব্যবসা, এটাও কিন্তু কী হতে পারে না, এটার জন্য অংশীদারি ব্যবসা যদিও গঠিত হয় সেটাও কী হবে না, সেটাও কী হবে না, সেটা বৈধ ব্যবসা হবে না। তারপর হচ্ছে পরিচালনা কার্যক্রম, পরিচালন কার্যক্রম থাকবে, এটা অবশ্যই কাজকর্মের মাধ্যমে কী হবে, ব্যবসাটা পরিচালিত হবে এবং এরকমতেই মুনাফা অর্জিত হবে। এরপর হচ্ছে অসীম দায়, অংশীদারি ব্যবসার মধ্যে যদিও চুক্তিতে যদি এরকম যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে প্রত্যেক অংশীদারদের দায় হবে অসীম। অসীম মানে হচ্ছে তারা যে পরিমাণ মূলধন সরবরাহ করবে তার চেয়ে বেশি
কি হতে পারে তার চেয়ে বেশি দায় তাদেরকে বহন করা হতে পারে, যদিও চুক্তির মধ্যে যদি আলাদাভাবে যদি কোনো কিছু উল্লেখ না থাকে। এরপর হচ্ছে কি মুনাফা বন্টন, এবং এই ব্যবসাটা পরিচালিত হবে কিসের উদ্দেশ্যে, মুনাফা বন্টনের উদ্দেশ্যে। মুনাফা বন্টন কী হবে, মুনাফা বন্টনের উদ্দেশ্যে অংশীদার ব্যবসাটা পরিচালিত হবে। এই ছয়টা উপাদান যদিও থাকে তখন আমরা সেটাকে কী বলবো, তাহলেই সেটাকে আমরা কী বলতে পারবো, অংশীদার ব্যবসা বলতে পারবো। তাহলে আমরা অংশীদারি ব্যবসা কাকে বলে জানলাম, অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদানগুলো কী কী সেটা জানলাম। এবার আমরা জানবো অংশীদারি ব্যবসা কত প্রকার, ঠিক আছে। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অংশীদারি ব্যবসাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, আরটা হচ্ছে কি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। একটা হচ্ছে সাধারণ, আরটা হচ্ছে কি সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসা বলতে আমরা এতক্ষণ যেই অংশীদারি ব্যবসায় সংজ্ঞাটা দিলাম সেটা হচ্ছে কি সাধারণ অংশীদারি ব্যবসার সংজ্ঞাটা দিয়েছিলাম। সেটা কী জিনিস, যেখানের মধ্যে দুই অধিক থাক ব্যক্তি থাকবে, সর্বোচ্চ 20 জন থাকবে, যাদের দায় থাকবে অসীম, তারপর হচ্ছে নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না, তারপর হচ্ছে মুনাফা বন্টনের উদ্দেশ্যে ব্যবসাটা পরিচালিত হবে। এটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা। আর সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসা কোনটা, সেটা হলো যে অংশীদারি ব্যবসার মধ্যে একজন অংশীদারের দায় কী থাকবে, অন্তত একজন অংশীদারের দায় সীমাবদ্ধ থাকবে। কিসের অনুপাতে সীমাবদ্ধ থাকবে, তাদের মূলধন অনুপাতে কী থাকবে, সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ সীমিত থাকবে। সেই অংশীদারি ব্যবসাকে কী বলা হয়, সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসা বলা হয়। কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো ওই অংশীদারি ব্যবসার মধ্যে, মানে সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসার মধ্যে একজনের দায় থাকবে সীমাবদ্ধ এবং অন্তত 2 জনের দায় অসীম থাকবে। সেই ধরনের অংশীদারি ব্যবসাগুলোকে কী বলা হয়, সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসা বলা হয়। আর সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, আরেকটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা যেটা, সেটা হচ্ছে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে নির্দিষ্ট। একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য, একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদ। এটা নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা, আর হচ্ছে নির্দিষ্ট মেয়াদের উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা। আমরা নামটা শুনলেই বুঝতে পারছি, যখন কোনো অংশীদারি ব্যবসা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়, যে আমরা এই বিল্ডিংটা বানানোর ব্যবসা শুরু করলাম, বিল্ডিংটা তৈরি করা শেষ, আমাদের ব্যবসা শেষ, সেটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যের একটা ব্যবসা, বা অন্য যে কোনো উদ্দেশ্য হতে পারে, বৈধ উদ্দেশ্য অবশ্যই। আর হচ্ছে নির্দিষ্ট মেয়াদ, আমরা একটা যদি 6 মাস, 1 বছর বা 2 বছর একটা নির্দিষ্ট মেয়াদের নিয়ে যদি আমরা যদি কোনো অংশীদারি ব্যবসা যদি গঠিত হয়, তাহলে সেটা হবে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। তাহলে আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসা দুই ধরনের, একটা নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে, আরটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে। আরটা হচ্ছে কি সাধারণ অংশীদারি ব্যবসাকে 8 ধরনের ভাগ করা গেছে, সেটা হচ্ছে কি ঐচ্ছিক। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কোনটা, সেটা হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের মধ্যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে না, নির্দিষ্ট মেয়াদই থাকবে না। সেটা হচ্ছে কি, সেই ব্যাপারে ওই অংশীদারি ব্যবসার মধ্যে কী থাকবে না, কোনো আলাদাভাবে কিছু বলা থাকবে না, সেই ধরনের অংশীদারি ব্যবসাগুলোকে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। তাহলে আমরা এখন জানলাম অংশীদারি ব্যবসা কত প্রকার, অংশীদারি ব্যবসার মধ্যে অপরিহার্য উপাদানগুলো কী কী, অংশীদারি ব্যবসা কাকে বলে। এবার আমরা জানবো বিভিন্ন ধরনের অংশীদারদের সম্পর্কে। মূলত এখানে 9 ধরনের অংশীদারের কথা বলা হয়েছে, আমরা এই বিভিন্ন ধরনের অংশীদারদের সম্পর্কে জানবো। তাহলে অংশীদার কাকে বলে, সেটা আমরা অংশীদারি ব্যবসা কাকে বলে জানলাম। অংশীদার কারা, যারা যেইসব ব্যক্তি অংশীদারি ব্যবসায় করার উদ্দেশ্যে একত্রিত হবে তাদেরকে অংশীদার বলবে, ঠিক আছে। এই অংশীদারগুলো একটা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের অংশীদার থাকতে পারে। প্রথম হচ্ছে সাধারণ বা সক্রিয় অংশীদার, মানে যে অংশীদারি ব্যবসা, যে অংশীদারদের দায় থাকবে অসীম, যারা নির্দিষ্ট মেয়াদ, নির্দিষ্ট পরিমাণ কী দেবে, মূলধন সরবরাহ করবে এবং নির্দিষ্ট পরিমাণ মুনাফা, মূলধন অনুপাতে তারা কী নেবে, মুনাফা নেবে, তারা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে, সেই ধরনের অংশীদারগুলোকে বলা হয় সাধারণ বা সক্রিয় অংশীদার। তারা কী করবে, ওই অংশীদারি ব্যবসাটা পরিচালনায় কী করবে, এরা অংশগ্রহণ করবে, এরা সাধারণ বা সক্রিয় অংশীদার। 2 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে ঘুমন্ত বা সুপ্ত বা নিষ্ক্রিয় অংশীদার। এমন কিছু অংশীদার আছে প্রতিষ্ঠানের মধ্যে যারা কী করে, যারা মূলধন সরবরাহ করবে, যারা মুনাফা বন্টনের মধ্যে কী করবে, অংশগ্রহণ করবে, কিন্তু ব্যবসা পরিচালনায় বা ব্যবসা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিবে না, বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও কী করবে না, অংশগ্রহণ করবে না, সেই সব অংশীদারকে কী বলা হয়, ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার বলা হয়। এরপর হচ্ছে সীমিত অংশীদার। একটু আগে আমরা সীমিত অংশীদার ব্যবসার কথা বলছিলাম। সীমিত অংশীদার হচ্ছে তারাই যাদের দায় হচ্ছে সীমিত, যাদের দায় হচ্ছে একটা মূলধন অনুপাতে, মূলধনের পরিমাণ অনুযায়ী তাদের দায় সীমিত, তাই সেই সব অংশীদারদেরকে সীমিত অংশীদার বলা হয়। তারপর হচ্ছে নামমাত্র অংশীদার। কিছু কিছু অংশীদার আছেন
এমন আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি আছেন যাদের নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যাদের নামও কি গুরুত্বপূর্ণ। যেমন আমার সাথে যদি এমন কিছু ব্যক্তি যদি থাকেন, যেমন আমি যদিও বাংলাদেশ ক্রিকেট দলের যদি স্বনামধন্য কোনো ক্রিকেটারের নাম বলি, যিনি আমার সাথে থাকলে আমার ব্যবসায় সুনাম অনেক বেড়ে যাবে, তিনি কি করবেন? তিনি শুধুমাত্র ওনার নামটা আমার প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহার করার জন্য সুযোগ দিয়েছেন, কিন্তু কোনো মূলধন সরবরাহ করবেন না, ব্যবসা পরিচালনায়ও কি করবেন না, অংশ নেবেন না, শুধু মুনাফাটা নেবেন, মুনাফায় অংশগ্রহণ করবেন। সেই সব অংশীদারদেরকে কী বলা হয়? নামমাত্র অংশীদার। অর্থাৎ যেই সব অংশীদার কোনো প্রতিষ্ঠানের মধ্যে তার নাম বা নাম ব্যবহার করার সুযোগ দিয়ে অংশীদার হন, সেই সব অংশীদারকে নামমাত্র অংশীদার বলা হয়। তারপর হচ্ছে কি, আপাতত দৃষ্টিতে অংশীদার। তারা কোন ধরনের অংশীদার? যেমন অংশীদার ব্যবসার মধ্যে অংশীদার নতুন অংশীদার আসবেন, পুরাতন অংশীদার চলে যাবেন। পুরাতন অংশীদার যখন চলে যাবেন তখন তার মূলধন যে যা আছেন তিনি সেগুলো নিয়ে যাবেন। কিন্তু এই আপাতত দৃষ্টিতে যে অংশীদার, তারা কী করেন? তারা তাদের মূলধনটা এখনও নেন নাই। ওনারা ওই অংশীদার ব্যবসা থেকে কী হয়ে গেলেন, নিজেরা চলে গেলেন, অংশীদার ব্যবসা থেকে ত্যাগ করলেন, কিন্তু তার মূলধনটা তিনি এখনও তুলে নেন নাই। তার মূলধনটা ওই প্রতিষ্ঠানের মধ্যে, অংশীদার ব্যবসার মধ্যে ঋণ হিসেবে আছে এবং তিনি ঋণের সুদ নিচ্ছেন। সেই সব অংশীদারদেরকে বলা হয় কি, আপাত দৃষ্টিতে অংশীদার। তারপর হচ্ছে আচরণ অনুমিত অংশীদার। কিছু কিছু মানুষ আছে উনি বলেন, বলে বেড়ান যে আমি ওই অংশীদার ব্যবসায় কি একজন অংশীদার, কিন্তু বস্তুত প্রকৃতপক্ষে তিনি কিন্তু অংশীদার ব্যবসা কি না, অংশীদার না। তিনি তেনার আচরণ দ্বারা, হাবভাব দ্বারা উনি সবাইকে বলে বেড়ান যে আমি ওই অংশীদার ব্যবসায় একজন অংশীদার। সেই সব অংশীদারদেরকে কী বলা হয়? আচরণ অনুমিত, তাদেরকে কী বলা হয়? আচরণ অনুমিত অংশীদার। এরপর হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। কিছু কিছু অংশীদার আছে, এ গেল আপাত দৃষ্টি, এ কী গেল আচরণ অনুমিত অংশীদার। আবার কিছু কিছু প্রতিবন্ধ অংশীদার কোনটা? অনেকটা সেটা হচ্ছে ওই নামমাত্র অংশীদারদের মতো। নামমাত্র অংশীদারের মধ্যে তো উনি তো ওনার নাম ব্যবহার করতে দেন, কিন্তু এই প্রতিবন্ধ অংশীদারের ক্ষেত্রে কী হয়, আমাদের একটা অংশীদার ব্যবসা আছে, আমি একজন স্বনামধন্য ব্যক্তিকে বলি যে সবাইকে বলে বেড়াই যে উনিও আমাদের অংশীদার, উনি কী করেন, উনি সেটা অস্বীকার করেন না, উনি অস্বীকার করেন না আবার স্বীকারও করেন না। উনি আমি যখন বলি যে উনি আমাদের অংশীদার, উনি চুপ থাকেন, তো উনি মৌনতা অবলম্বন করেন। সেই ধরনের অংশীদারগুলোকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার। এরপর হচ্ছে কর্মী অংশীদার। কিছু কিছু অংশীদার থাকে প্রতিষ্ঠানের মধ্যে যারা মূলধন সরবরাহ করতে পারে না, কিন্তু কী করে, কিন্তু তারা ওই অংশীদার ব্যবসার মধ্যে কাজ করেন, উনি ওনার শ্রমের বিনিময়ে একজন অংশীদার হয়। উনি বলেন যে তোমরা টাকা দাও আমি কাজ করব, সমান সমান মুনাফা নিব। এই ধরনের অংশীদারগুলোকে কী বলা হয়? কর্মী অংশীদার। এবারে হচ্ছে নাবালক অংশীদার। আমরা জানি নাবালক কারা, বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের আগ পর্যন্ত তারা কী হতে পারে না, 18 বছরের আগ পর্যন্ত সাবালক হতে পারে না। তো 18 বছরের আগ পর্যন্ত কোনো যদি অংশীদার থাকেন তাদেরকে নাবালক অংশীদার বলা হয়। কিন্তু এখানে ঘটনা হচ্ছে অংশীদারি আইন অনুযায়ী কোনো নাবালক ব্যক্তি তো চুক্তি করতে পারে না, তাহলে তিনি কীভাবে নাবালক অংশীদার হন? হ্যাঁ, হতে পারেন। কি কখন হন? যখন কোনো অংশীদার যদিও মারা যান, তার উত্তরাধিকার যিনি থাকবেন তিনি তো ওই ব্যবসার অংশীদার হবেন, কিন্তু উত্তরাধিকার যদিও কি না হয়, সাবালক না হয়, সেই ধরনের অংশীদারগুলো তখন কী হয়ে যাবে, নাবালক অংশীদার হয়ে যাবেন। এছাড়াও আমাদের এই চ্যাপ্টারের মধ্যে, এই অংশীদারি ব্যবসার মধ্যে আর কিছু বিষয় আমাদের জানা উচিত। যেমন অংশীদারি ব্যবসার মধ্যে বৈশিষ্ট্যগুলো কী কী বৈশিষ্ট্য আছে, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসার মধ্যে প্রকারভেদ সম্পর্কে আমি তো জানলাম, চুক্তিপত্র কাকে বলে, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের মধ্যে কী কী থাকবে, চুক্তিপত্র গঠিত হওয়ার মধ্যে কী কী বিষয় থাকবে, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসা নিবন্ধন হলে কী কী সুবিধা আছে, অনিবন্ধিত অংশীদারের ক্ষেত্রে কী কী অসুবিধা ভোগ করতে হয়। নিবন্ধন মানে হচ্ছে বাংলাদেশের সরকারের যে নিবন্ধিত আছে সংস্থা, তার মধ্যে নিবন্ধন নিয়ে অংশীদারি ব্যবসা, নিবন্ধিত অংশীদারি ব্যবসা হিসেবে গঠিত হতে পারে। নিবন্ধিত হলে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, আবার অনিবন্ধিত হলে তারা কিছু সুযোগ সুবিধা মিস করে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তোমরা এইসব বিষয় একটু জেনে নিবা। এটা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে মূলত আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটাই হচ্ছে আমাদের মূল আলোচনা। কিন্তু এই প্রথমের দিকে যে থিওরিটিক্যাল বিষয়গুলো, এগুলো না জানলে যেগুলো নয় সেগুলো সম্পর্কে আমরা একটু জানলাম। এবার আমরা আমাদের যে মূল আলোচনা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, সেটা শুরু করার আগে আমরা একটু জানি, সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত এক মালিকানা ব্যবসার মধ্যে, প্রথম পত্রের মধ্যে এক মালিকানা ব্যবসার মধ্যে এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী তৈরি করছিলাম। সেটা হচ্ছে কীভাবে তৈরি করলাম, সেটা হচ্ছে প্রথম আমরা ক্রয় বিক্রয় হিসাব করতাম, তারপর হতাম কি লাভ লোকসান হিসাব করতাম, তারপর করতাম উদ্ধৃতিপত্র করতাম, ঠিক আছে।
বা আমরা যদি কোম্পানির কথা যদি বলি, চার ধরনের আর্থিক বিবরণী তৈরি করা হয়। যেমন প্রথম হচ্ছে আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, তারপর হচ্ছে ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র। আর একটা বিষয় করা হয়, সেটা হচ্ছে নোটস অ্যান্ড এক্সপ্লেনেশন নাম দিয়ে আর একটা বিবরণী তৈরি করা হয়। আমরা মূলত আমরা এক মালিকানা ব্যবসার মধ্যে এই তিনটাই তৈরি করি, সেটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, তারপর হলো লাভ লোকসান হিসাব, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে উদ্ধৃতপত্র। মানে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি বলি, সেটা একটাই, সেটা হচ্ছে উদ্ধৃতপত্রই তৈরি করি। এখানের মধ্যে অংশীদারি ব্যবসা যখন করা হবে, অংশীদারি ব্যবসার মধ্যে তখন এই আয় বিবরণী করবে ওরা, তারপর হচ্ছে উদ্ধৃতপত্র করবে, তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী যদি দরকার হয় সেটা করবে, তারপর হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী যদি দরকার হয় সেটাও করবে। কিন্তু এখানে এটা ব্যবসার বিষয়, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যবসার বিষয়। কিন্তু এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এগুলোর বাইরেও আরও দুইটা হিসাব অ্যাকাউন্ট করতে হয়। একটা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, একটা হলো অংশীদারদের মূলধন হিসাব। আরও দুইটা এক্সট্রা বিষয় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে করতে হয়। সেই দুইটা বিষয়, সেটা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, আরটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। সেই দুইটা বিষয় নিয়ে এই মূলত এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা। তাহলে আমরা লাভ লোকসান হিসাবকে, আগে যে আমরা একটা মালিকানা ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসান হিসাব তৈরি করতাম, সেটাও কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমাদের করতে হবে না। আমরা যে আগে উদ্ধৃতপত্র করতাম, সেটাও কিন্তু আমাদের এই চ্যাপ্টারে করতে হবে না। আমাদের করতে হবে কি, সেটা হচ্ছে লাভ লোকসান হিসাব করার পর নিট মুনাফা বা নিট ক্ষতি দেয়া থাকে, সেই জিনিসটা আমাদের দেয়া থাকবে। সেই নিট মুনাফাটা অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। তারপর কে কোন অংশীদার কী পরিমাণ স্থিতি হলো, অর্থাৎ একজন অংশীদার যখন মূলধন দেয়, ওনার মনে হয় 10 টাকা যদি মূলধন দেয়, বছর শেষে গিয়ে যদি সে মুনাফা পায়, তাহলে 10 টাকার সাথে মুনাফা যোগ হয়ে মূলধনের পরিমাণটা আরও বেড়ে যাবে। বা সে অন্যান্য যদি কোনো যদি আয় পায়, সেটা ওই 10 টাকার সাথে যোগ হয়ে আরও বেড়ে যাবে। সে যদি নগদ তুলে নেয়, তাহলে সেটা কমে যাবে। এই জিনিসগুলাই মূলত আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করতে হবে। তাহলে আমরা এখানে কোন দুইটা বিষয় শিখবো, সেটা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, আরটা হচ্ছে কি অংশীদারদের মূলধন হিসাব। তো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে, লাভ লোকসান আবন্টন হিসাব শিখতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে দেয়া থাকতে হবে, সেটা হচ্ছে নিট লাভ। ওই যে অংশীদারি ব্যবসা পরিচালনা করার পর নিট আয় থেকে নিট ব্যয় বাদ দেওয়ার পরে আমরা কী পাই, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে নিট মুনাফা, বা যদি ব্যয় বেশি হয় নিট ক্ষতি পেয়ে থাকি, সেটা আমরা কী করবো এখন লাভ লোকসান আবন্টন হিসাবের মাধ্যমে সেটা আমরা অংশীদারদের মধ্যে বণ্টন করে দিব। এই জায়গার মধ্যে সেজন্য আমাদেরকে তাহলে প্রথমে এখন জানতে হবে কি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, আরটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। তো আমরা অঙ্ক শুরু করার আগে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে একটা নমুনা ছক দেখে নিই। এই নমুনা এই জিনিসটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে টিচকের মাধ্যমে, যেটা আমরা আগে খতিয়ান করতাম, আরটা হচ্ছে তালিকা পদ্ধতির মাধ্যমে। তো আমরা প্রথমে টিচকের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা একটু যেটা দেখি, নমুনা ছকটা দেখি একটু। ধরো আমাদের যে অংশীদার ব্যবসা, তারা তিনজন অংশীদার, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, আর একজন হচ্ছে গ। এর লাভ লোকসান বণ্টন বা আবন্টন যাই বলি, এটা কত তারিখের, ধরলাম তারিখ সালের, কত সালের আমি সালটা জানি না, এত তারিখের তারিখে সমাপ্ত বছরের জন্য, এটা হচ্ছে টাকা, এটা টাকা, যেহেতু এটা একটা হিসাব, হিসাবের মধ্যে দুইটা পাশ থাকে, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট লিখতে হবে। এরপর আমাদের কি থাকতে পারে,
লাভ লোকসান আগে করা হয়ে গেছে, সেই লাভ লোকসানটা কী হবে, নিট লাভ বা নিট ক্ষতি সেটা আমাদের এখানে দেওয়া থাকবে। তাহলে সেটা আমরা কোথায় পাবো, সেটা আমরা প্রশ্ন থেকে পাবো, সেটা হচ্ছে লাভ লোকসান হিসাব হচ্ছে নিট লাভ, এ পাশে নিট লাভ আসবে, এ পাশে নিট ক্ষতি আসবে, ঠিক আছে। অথবা আমরা এভাবে লিখতে পারি, নিট লাভ লিখে ব্যাকেটের মধ্যে লিখে দিব কি, লাভ লোকসান হিসাব থেকে আনিত, এভাবে লিখে দিতে পারি লাভ লোকসান হিসাব থেকে আনিত। এরপর আমাদের দুইটা পাশ আছে, একটা হচ্ছে ক্রেডিট পাশ, একটা হচ্ছে ডেবিট পাশ, ঠিক আছে। এখানের মধ্যে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এখানে যেই জিনিসগুলো আসবে, এখানে যে জিনিসগুলো আসবে সেগুলো আবার অংশীদারদের মূলধন হিসেবেও আসবে। এখানের মধ্যে যেই বিষয়গুলো ক্রেডিট পাশে যেগুলো আসবে সেটা অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে আসবে, এখানে যেগুলো ডেবিট পাশে আসবে সেগুলো অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে আসবে। অর্থাৎ এই জায়গার মধ্যে ডেবিট পাশে যেগুলো আছে সেটা হচ্ছে অংশীদারদের আয়, কিন্তু ব্যবসার জন্য ব্যয়। এখানে ক্রেডিট পাশে যেটা আসবে সেটা হচ্ছে অংশীদারদের ব্যয়, কিন্তু ব্যবসার জন্য আয়, ক্রেডিট পাশে যেটা আসবে। তাহলে অংশীদারদের ব্যয় কিন্তু ব্যবসার জন্য আয়, এ ধরনের কী কী আইটেম আছে, যেমন একটা বলতে পারি সেটা হচ্ছে উত্তোলনের সুদ। তাহলে আমরা প্রথমে এখানে লিখে দিব, তাহলে যে জিনিসগুলো এখান থেকে সেগুলো কোথায় যাবে, অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে, সেজন্য নিয়ে যাওয়ার জন্য আমরা উপরে লিখে দিব আগে অংশীদারদের মূলধন হিসাব, অথবা চলতি হিসাব। চলতি হিসাবটা কেন লিখা হয় সে আমরা পরবর্তী আলোচনায় জানব, ঠিক আছে। প্রথমে কি আসতে পারে সেটা হচ্ছে একটা ধরে নিলাম উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ যেটা সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার জন্য আয় কিন্তু অংশীদারদের জন্য ব্যয়, সেটা আসবে কোন পাশে, সেটা আসবে ক্রেডিট পাশে, লাভ লোকসান আবরণ হিসেবে ক্রেডিট পাশে। তাহলে এখানে ক কী পরিমাণ উত্তোলন করলো তার উপর সুদ, এরপরে খ কী পরিমাণ উত্তোলন করলো তার উপর সুদ, গ কী পরিমাণ উত্তোলন করলো তার উপর সুদ। এরপর একটা হচ্ছে কি, একইভাবে আরেকটা আছে সেটা হচ্ছে পণ্য উত্তোলন, যদি থাকে বা চলতি হিসাব, তাহলে হচ্ছে পণ্য উত্তোলন। ক খ তারপর হচ্ছে গ, এইভাবে যদি আর কিছু থাকে এখানে আবার লিখবো এখানে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব দিয়ে, যেমন অগ্রিম খরচ আবার যদি থাকে সেটা আসবে, যদি অনাদায়ী আয় থাকে সেটা আসবে, এটা যদিও প্রতিষ্ঠানের হয় তাহলে তো কোথাও যাবে না, অংশীদারদের মূলধন হিসেবে যাবে না, সেক্ষেত্রে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো না। যদি প্রতিষ্ঠানের হয়, যদি কোনো অংশীদারদের স্পেসিফিক কোনো অংশীদারের না হয় তাহলে শুধু অংশীদারদের মূলধন হিসাব না লিখে লিখবো কি, গ্রিম খরচা বলি, অনাদায়ী দায় এভাবে। এরপর যদি আমাদের যদিও আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় এদিক দিয়ে আমরা লিখবো কি, অংশীদারদের মূলধন হিসাব লিখে লিখবো কি, অংশীদারদের মূলধন হিসাব যদিও ব্যয় বেশি বড় হয় তাহলে কী লিখবো, এটা হচ্ছে নিট ক্ষতি বা ক্ষতির অংশ, তো বন্টনযোগ্য ক্ষতির অংশ, এটা আবার কয়জনে থাকবে, তিনজনে ভাগ করে নেবে। এরপর ক্রেডিট পাশ তো গেল, ডেবিট পাশে আসবে কি, একইভাবে লিখবো অংশীদারদের মূলধন হিসাব ঠিক আছে, বা চলতি হিসাব, এরপর এখানে লিখবো কি, যেমন মূলধনের সুদ, মূলধনের সুদ হচ্ছে অংশীদারদের জন্য আয় প্রতিষ্ঠানের জন্য ব্যয়, একেবারে যেটা হচ্ছে ক
খ গ তারপর লিখলাম অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব তারপর লিখব কি বেতন যেমন বেতন থাকতে পারে তাও ক খ গ তারপর তারপর কী থাকতে পারে কমিশন থাকতে পারে অংশীদারদের মূলধন হিসাব দিয়ে কমিশন থাকতে পারে তাও ক খ গ এরপর আর কী থাকতে পারে তারপর হচ্ছে অংশীদারদের ঋণ হিসাব অংশীদারদের ঋণ হিসাব এটা কিন্তু মূলধন হিসাবে যাবে না কোথায় যাবে ঋণ হিসাবে যাবে ঋণ হিসাব তাও তিনজনের থাকতে পারে যে কোনো একজনের হতে পারে এরপর যদিও আরও কিছু থাকতে পারে যেমন অনাদায়ী পাওনা আমি এর উপর একটা যেহেতু জানি না উপরে বসে বলতেছি এরপর থাকতে পারে কি অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি আরও থাকতে পারে সঞ্চিতি তহবিলে সঞ্চিতি তহবিলে স্থানান্তর এরপর থাকতে পারে বকেয়া খরচাবলী এরপর থাকতে পারে অগ্রিম প্রাপ্ত প্রাপ্ত আয়সমূহ প্রাপ্ত আয়সমূহ এটা কিন্তু কোনো নির্দিষ্ট অংশীদারের না এগুলো সম্পূর্ণ অংশীদারের ব্যবসায় সেজন্য আমরা অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব লিখি নাই এরপর এগুলা হিসাব করার পর কী থাকবে এরপর বণ্টনযোগ্য মুনাফার অংশ অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব লিখে লিখবো কি বণ্টনযোগ্য মুনাফার অংশ ঠিক আছে ক খ গ এ হচ্ছে আমাদের অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব সেটা আমরা আবার আমাদের এটি চকের মাধ্যমে না করে তালিকা পদ্ধতিতেও করতে পারি তালিকা পদ্ধতিতে আমরা জানি যে সেটা কীরকম হয় সেক্ষেত্রে শুধুমাত্র হবে একটা টাকার কলাম থাকবে প্রথম আমরা টাকা লিখবো কি লাভ লোকসান হিসাব দিয়ে নিট লাভ বা নিট মুনাফা নিট ক্ষতিটা সেখানে আনবো এখানে আনবো আনার পরে অসমন্বিত আয়সমূহ লিখবো এখানে তারপর লিখবো অসমন্বিত ব্যয়গুলা এগুলো হচ্ছে অসমন্বিত আয় অংশীদার ব্যবসার জন্য অসমন্বিত আয় তারপর লিখবো অংশীদার অংশীদার ব্যবসায় অসমন্বিত ব্যয়গুলা লিখে আমরা কি করব আমরা ওই ব্যালেন্সটা বের করবো একইভাবে এই কাজটা সব শেষে গিয়ে করবো সেটা হচ্ছে অংশীদারি মূলধন হিসাব নাম দিয়ে আমরা কি করব সেটা অংশীদার ব্যবসায়ের অংশীদারদের বণ্টনযোগ্য যে মুনাফার অংশ সেটা আমরা বের করবো সব শেষে গিয়ে তাহলে আমরা এই অংশটা তখন আমরা কি নাম উপরে নাম দিব কি এই অংশটার জন্য যোগ অসমন্বিত আয় সমূহ আর এই অংশের জন্য নাম দিব কি এই সম্পূর্ণ অংশের জন্য নাম দিব কি এগুলো লেখা হয়ে যাওয়ার পরে বিয়োগ অসমন্বিত ব্যয়সমূহ ঠিক আছে তাহলে আয় থেকে নিট মুনাফার সাথে আয় যোগ করবো ব্যয়গুলো বাদ দেও বাদ দেওয়ার পরে কী পাবো সেটা হচ্ছে বণ্টনযোগ্য মুনাফার অংশ সেই বণ্টনযোগ্য মুনাফার অংশটা কীভাবে ভাগ করবো আমাদের চুক্তিপত্রের মধ্যে যে বণ্টনের অনুপাত দেয়া থাকবে সেটা অথবা মূলধন অনুপাতে যদি কোনো মুনাফা বণ্টনের অনুপাত দেয়া না থাকে প্রশ্নে তাহলে আমরা কী অনুপাতে ভাগ করবো মূলধন অনুপাতে ভাগ করব এই গেল লাভ লোকসান আবন্টন হিসাবের একটা নমুনা ছক আমরা এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের নমুনা ছক অংশীদারদের মূলধন হিসাবের নমুনা ছকের মধ্যেও তাও দুইটা পাশ থাকবে ডেবিট পাশ ক্রেডিট পাশ এই অংশীদারের মূলধন হিসাবে করতে গিয়ে আমাদেরকে আরও দুইটা বিষয় আমাদের জানতে হবে অংশীদারদের মূলধনটা কি স্থায়ী পদ্ধতিতে রাখা হবে নাকি পরিবর্তনশীল পদ্ধতিতে রাখা হবে স্থায়ী পদ্ধতিতে এক ধরনের হয় পরিবর্তনশীল পদ্ধতিতে আরেক ধরনের হয় স্থায়ী পদ্ধতিতে যখন রাখা হয় তখন চলতি হিসাব নাম দিয়ে একটা বিষয় আনা হয় আরেকটা হিসাব করা হয় আর যখন যখন পরিবর্তনশীল পদ্ধতি করা হয় তখন কি করা হয় তখন এই চলতি হিসাবটা আনা হয় না আমরা আমাদের পরবর্তী ক্লাসে
যখন মূলধন হিসাবটা কীভাবে করা হয়, কোন পদ্ধতিতে মূলধন হিসাবটা করা যায় প্রতিষ্ঠানের জন্য সেটা আমরা দেখব। এতক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসলে করোনা পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে আমাদের অসচেতনতার কারণে। আমরা যদি সবাই যদি স্বাস্থ্যবিধি সবাই যদি সঠিকভাবে মেনে চলতাম তাহলে করোনা পরিস্থিতি আবার খারাপ হতো না। তো সবার প্রতি অনুরোধ থাকবে, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবা, বাসায় অন্যদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহ দিবা। সবাইকে আবার ধন্যবাদ ক্লাস করার জন্য।